জল শাপলা অল্প একটু লবণ এটাকে ঢাকা দিয়ে এবার সিদ্ধ করে নেব ঢাকাটা তুলবো এবার এবার জল ঝরিয়ে নেব সর্ষের তেল ভালো করে বেছে ধুয়ে রাখা চিংড়ি লবণ হলুদ গুঁড়ো হয়ে গেছে চিংড়িগুলো ভাজা এবার আমি নামিয়ে নেব সর্ষের তেল ফোড়ন দেব কালো জিরে কাঁচা লঙ্কা কুচি এবার দেব সিদ্ধ করে রাখা শাপলা লবণ হলুদ গুঁড়ো সর্ষে বাটা আমি জল দিয়ে গুলে নিলাম এবার দিয়ে দেব এবার একটু ঢাকা দিয়ে দেব ঢাকাটা তুলবো এবার
ফ্রিজে রাখা চিংড়িগুলো দিয়ে দেব। এবার একটু দেব চিনি। কি আবার তরকারি বলে কি কি তরকারি বানবে? তরকারি 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 কি বলো? ও দেখো শুনো, আমার তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। আমার সোনাকে তুলে নিয়ে নিয়ে তরকারি নামাবো। এই যে দল দল করো, দল 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 দল।